আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান বইয়ের যে অংশটি আলোচনা করা হবে, চেষ্টা করবে যে সেটি বলার জন্য একটি ছোট্ট একটি কথা বলে নিই। তোমরা জানো পানির অপর নাম জীবন। পানিকে তাপ দিলে কি হয়, ঠান্ডা করলে কি হবে, এটা তোমরা জানো। আবার জানো যে এটার কয়েকটা অবস্থা হয়ে থাকে, কঠিন, তরল, বায়বীয়। আমার হাতে একটি কলম দেখতে পাচ্ছি, এটি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো থেকে আসলে তোমরা কি বুঝতে পারলে? কিসের নাম বললাম? ওকে, সুন্দর বলেছ। আসলে এটি হলো বিভিন্ন ধরনের পদার্থের কথা বলেছি। তোমাদের আজ পাঠ শিরোনাম হবে বিভিন্ন ধরনের পদার্থ। বিভিন্ন ধরনের সুন্দর, চেষ্টা করেছ। এখানে বলেছে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 16, পদার্থ। আমাদের চারপাশে অসংখ্য জিনিস রয়েছে, এসবের মধ্যে আছে টেবিল, চেয়ার, বই, পেন্সিল, মার্বেল, ইট, দালান, পাহাড়, এমন অনেক কিছু। এছাড়াও রয়েছে মাটি, পানি, বায়ু ইত্যাদি। এই যে তোমার যেগুলো বললাম, টেবিল, চেয়ার, বই, পেন্সিল, মার্বেল, ইট, দালান, পাহাড়, এগুলো কি? এগুলো হচ্ছে এক একটি পদার্থ। এছাড়াও কি রয়েছে? মাটি, পানি, বায়ু ইত্যাদি। এখন দেখো তোমাদের পাঠ্যবই পৃষ্ঠা 17, এখানে বলছে পদার্থ কি। পৃথিবীর সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি। চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, পানি, গ্লাস, এগুলো সবই পদার্থ দিয়ে তৈরি। কাঁচ দিয়ে তৈরি হয় চেয়ার, আবার কাঁচ দিয়ে তৈরি হয় পানি, গ্লাস। পদার্থের ওজন আছে এবং তা জায়গা দখল করে। তাহলে পদার্থের ওজন আছে এবং তা কি করে? জায়গা দখল করে। এইটা হচ্ছে পদার্থের একটা কি বৈশিষ্ট্য। পদার্থের আরো কিছু বৈশিষ্ট্য আমরা জানব, যেমন সকল পদার্থের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। তাহলে কি কি বলেছি? আকার, আকৃতি ও আয়তন, এদের ওজন আছে এবং জায়গা দখল করে। কোনোটা অনেক ভারী, কোনোটা হালকা, কোনোটা গোল, কোনোটা চৌকা, কোনোটা নরম, কোনোটা শক্ত। এগুলো হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। আবার দেখো, এগুলো হলো আকার, আকৃতি ও আয়তন। অর্থাৎ এটা একটা আকার আছে, আকৃতি রয়েছে, এটা জায়গা দখল করে, এটা আয়তন রয়েছে, এদের ওজন আছে, জায়গা দখল করে। কোনোটা অনেক ভারী, কোনোটা হালকা। তাহলে কোন পদার্থের ওজন বেশি, আবার কোন পদার্থের ওজন কি কম? যেমন ধরো যে আমার হাতে একটি ডাস্টার রয়েছে, আমার একটি কি আছে, ওয়াটার ফ্রেম রয়েছে। তো একটার ওজন একটু বেশি হতে পারে, আর একটা ওজন একটু কি হবে, কম হবে। তাছাড়া আমরা অনেক কিছু পদার্থ দেখে থাকি, যেমন চেয়ার আছে, টেবিল আছে, চেয়ারের ওজন আর টেবিলের ওজন কিন্তু এক হবে না। তো এগুলো হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। স্টার্টার এখানে বলছে পানির বিভিন্ন অবস্থা। পানির বিভিন্ন অবস্থা, পূর্বেই বলেছি যে পানির অপর নাম জীবন। পানির অবস্থা পরিবর্তন। পানি একটি পদার্থ, এখন তো গরম ফ্রিজ থেকে বের করে রেখে দিলে গরমে গলে পানি হয়ে যাবে। পানি তাপে ফোটালে বুদবুদ ওঠে এবং বাষ্পে পরিণত হয়। বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা জানলাম যে পানির যে অবস্থা, এখানে আছে কঠিন, তরল আর হচ্ছে কি বায়বীয় অবস্থা। সার সংক্ষেপ আমরা একটু জানবো। পানি বেশি গরম করলে বুদবুদ উঠতে থাকে, পানি তখন ফোটে,
বুদ্বুদে পানির বাষ্প থাকে যা দেখা যায় না। পানির এই না দেখা অংশকে জলীয় বাষ্প বলে। জলীয় বাষ্প ঠান্ডা হলে ছোট ছোট পানি কণা জমে ধোঁয়ার মতো হয়। এই ধোঁয়ার মতো অংশ আবার বাতাসে মিশিয়ে অদৃশ্য হয়ে যায়। এভাবে পানি জলীয় বাষ্পে পরিণত হয়। প্রিয় শিক্ষিত বন্ধু, একটু বিস্তারিত আমরা এগুলো আলোচনা করে দেখব। তাহলে পানির তিন অবস্থা, পানির কি তিন অবস্থা, তাই পানির যে তিনটি অবস্থা হয়, অবস্থা তিনটি কী কী সেটা আমরা জানব। তাহলে দেখো এই অবস্থা থেকে আসলে আমরা কী কী জানব। এক নম্বর, পদার্থ কি, দুই পদার্থের বৈশিষ্ট্য, পদার্থের বৈশিষ্ট্য লিখো, তিন পানি তিন অবস্থা, তিন অবস্থা বিস্তারিত আলোচনা করব। পানি তিন অবস্থা বিস্তারিত আলোচনা করব। চার নম্বর, আপাতত আমরা এই তিনটি অংশ জানব। তা এখন দেখো পানির যে বিভিন্ন অবস্থা, অর্থাৎ পানির যে তিনটি অবস্থা, উত্তাপ দিয়ে এবং ঠান্ডা করে আমরা পানিকে জলীয় বাষ্প, তরল পানি এবং বরফ, এই তিন অবস্থায় পরিণত করতে পারি। জলীয় বাষ্প আমরা দেখতে পাই না, উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয়। এটা হচ্ছে পানির বায়বীয় অবস্থা। তাই উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয়। আমরা যখন বাসায় দেখি যে আমাদের মা কি করছে, যে পানি গরম করছে, এটা ভাত রান্না করবে, কিছু চাল রক্ত করে সুন্দর করে চালটি উঠিয়ে দিল। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে ভাতের উপরে যে ঢাকনিটি রয়েছে এটার পাশ দিয়ে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। ধোঁয়াটা কোথায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, শুধু একটু দেখা যাচ্ছে যে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। এই যে ধোঁয়াটা বের হয়ে যাচ্ছে, তাহলে ভিতরে পানিটি কী হয়ে গেল, পানিটি বাষ্পে পরিণত হয়ে গেল। এটা হচ্ছে পানির বায়বীয় অবস্থা। জলীয় বাষ্প ঠান্ডা হলে তরল পানিতে পরিণত হয়। এখন এই যে ধোঁয়াতে পরিণত হয়ে গেল, এটা আবার ঠান্ডা হলে কী হবে, তরল পানিতে পরিণত হবে। তরল পানি আমরা পান করি, পানিতে সাঁতার কাটি, পানি দিয়ে আমরা ধোয়া মশা করি। তরল পানি, গ্লাসে কিছু পানি রাখা আছে, এই পানিটা আবার যদি ফেলে দেওয়া হয় মাটিতে পড়ে গেল, আবার একটা পলিথিনে রাখা হলো, পলিথিনেও থাকবে, যে কোনো অবস্থায় এটা থাকতে পারে, তরল অবস্থায় রয়েছে। পানিতে সাঁতার কাটি, পানি দিয়ে আমরা ধোয়া মশা করি। বরফ হচ্ছে পানি কঠিন অবস্থা, বরফ হচ্ছে পানি কঠিন অবস্থা। তোমরা দেখবে ফ্রিজে কিছু পানি তুমি আজকে রেখে দিলে, সুন্দর করে পলিথিনে রেখে দিলে, আগামীকাল দেখবে যে বা কিছু সময় পরে দেখবে এই পানিটা কী হয়ে গেছে, বরফ হয়ে জমে গেছে। তো এজন্য বলছে পানিটা যখন বরফ হয়ে জমে গেল, তখন সহজেই কিন্তু ওটা আর ভাঙতে পারবে না। তো বরফ হচ্ছে পানি কঠিন অবস্থা। কী অবস্থা বলছি, কঠিন অবস্থা। পানি অনেক বেশি ঠান্ডা হলে এটি বরফে পরিণত, গরম করলে বরফ বলে পানিতে পরিণত হয়। এখন এই বরফটি আমার ফ্রিজ থেকে বের করে বাহিরে যখন তুমি রাখবে, দেখবে যে কিছু সময় পরে এই বরফটা ধীরে ধীরে গলে যাচ্ছে। কেন গলে যাচ্ছে, যে বাহিরের যে অবস্থা রয়েছে এগুলোর কারণে এই বরফটা গলে যাচ্ছে, অর্থাৎ গরম করার, গরম হয়ে গিয়েছে, কী হয়েছে, গরম। অর্থাৎ ফ্রিজে যখন ছিল একটা ঠান্ডা অবস্থায় ছিল, বেশি ঠান্ডা অবস্থায় ছিল, অর্থাৎ কঠিন অবস্থায় ছিল, এটা যখন বের করা হয়েছে
তখন কি হয়েছে এই ঠান্ডা অবস্থা থেকে একটু আবহাওয়াতে গরম অবস্থায় পড়েছে, জমাটা গলে গেছে। এইখান থেকে আমরা জানলাম যে গরম পড়লে বরফ গলে পানিতে পরিণত হয়, পানিতে পরিণত হয়। আবার দেখো উত্তাপ দিয়ে এবং ঠান্ডা করে আমরা পানিকে জলীয় বাষ্প, তরল পানি এবং বরফ এই তিন অবস্থায় পরিবর্তন করতে পারি। জলীয় বাষ্প আমরা দেখতে পাই না, উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে পানি বায়বীয় অবস্থা। জলীয় বাষ্প ঠান্ডা হলে তরল পানিতে পরিণত হয়। তাহলে এখানে পানি তিন অবস্থা যে রয়েছে, কি কি অবস্থা? কঠিন, তরল, বায়বীয়। জলীয় বাষ্পে আমরা দেখতে পাই না, জলীয় বাষ্প আমরা কি দেখতে পাই না, উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে পানি বায়বীয় অবস্থা। জলীয় বাষ্প ঠান্ডা হলে তরল পানিতে পরিণত হয়, তরল পানি আমরা পান করি, সাঁতার কাটি, পানি দিয়ে আমরা ধোয়া মোছা করি। বরফ হচ্ছে পানি কঠিন অবস্থা, পানি অনেক বেশি ঠান্ডা হলে বরফে পরিণত হয়, গরম পড়লে বরফ গলে পানিতে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা 19-এ দেখো কিছু ছবি দেখা যাচ্ছে। এখানে এখানে দেখো ছবিটা কিসে, প্রথমে যেটি রয়েছে এখানে লেখা আছে কঠিন বরফ, এটি হচ্ছে কি বরফ। তাহলে পানির যে কঠিন অবস্থা এটা হচ্ছে বরফ, তাহলে কি বরফ। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি এই যে বরফ রয়েছে, বরফটি ঠান্ডা অবস্থায় আছে, কি অবস্থায় আছে, ঠান্ডা অবস্থায়। তাহলে বরফটা কঠিন অবস্থায় আছে, কেন কঠিন অবস্থায়, যেটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে, কি হয়েছে, জমে গিয়েছে। এখন এই বরফকে কি করা হলো, তাপ দেওয়া হলো, কি করা হলো, তাপ দেওয়া হলো। তাহলে তাপ দিয়ে এটা তরলে পরিণত হয়ে গেল, তাপ দিয়ে তরলে পরিণত হলো, এটা হয়ে গেল পানি, এটা হয়ে গেল পানি। এখন দেখো পানিটা কিন্তু কিছুটা ঠান্ডা অবস্থায় রয়েছে, এটা আবার যদি বেশি তাপ দেওয়া হয় তাহলে এটা জলীয় বাষ্পে পরিণত হয়ে যাবে, জলীয় বাষ্পে পরিণত হবে, এটা হচ্ছে বায়বীয় অবস্থা, এটা হচ্ছে বায়বীয় অবস্থা। তাহলে আমরা এখানে জানলাম যে কঠিন, তরল আর হচ্ছে বায়বীয় তিনটি অবস্থা জানলাম। তো শিক্ষার্থী বন্ধু আবার শোনো, তাহলে পানির যে তিন অবস্থা রয়েছে তা অবস্থা তিনটি কী কী, কঠিন, তরল, বায়বীয়। দেখো কেন কঠিন হলো, কেন তরল হলো, আবার কেন বায়বীয় হয়ে গেল, বা কখন হচ্ছে এই অবস্থাটা আবার বিস্তারিত শোনো। তাপ দিয়ে এবং ঠান্ডা করে আমরা পানিকে জলীয় বাষ্প, তরল পানি এবং বরফ এই তিন অবস্থায় পরিবর্তন করতে পারি। জলীয় বাষ্প আমরা দেখতে পাই না, উত্তাপে পানি জলীয় বাষ্পে পরিণত হয়, এটা হচ্ছে পানি বায়বীয় অবস্থা। জলীয় বাষ্প ঠান্ডা হলে তরল পানিতে পরিণত হয়, তরল পানি আমরা পান করি, পানিতে সাঁতার কাটি, পানি দিয়ে আমরা ধোয়া মোছা করি। বরফ হচ্ছে পানি কঠিন অবস্থা, পানি অনেক বেশি ঠান্ডা হলে বরফে পরিণত হয়, গরম করলে বরফ গলে পানিতে পরিণত হয়। তাহলে এটি হচ্ছে পানির তিন অবস্থা। আমাদের পরিবেশে পদার্থ বিভিন্ন অবস্থায় আমরা পেয়ে থাকি, সকল পদার্থ তিন অবস্থায় থাকতে পারে, সকল পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। যেমন প্রথমে কঠিন পদার্থের কথাই বলি, কঠিন পদার্থে নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে। তাহলে কি বলেছি, কঠিন পদার্থে নির্দিষ্ট আয়তন এবং আকার থাকে। যেমন পাথর, পাথর নিজে নিজে তার আয়তন বা আকার পরিবর্তন করে না, উঁচু থেকে এক খণ্ড পাথর নিচে ফেললে এর আয়তন এবং আকার একই থাকে। তাহলে আবার শোনো, উঁচু থেকে এক খণ্ড পাথর নিচে ফেললে এর আয়তন এবং আকার একই থাকে। বরফ, টেবিল, পেন্সিল, ইট ইত্যাদি কঠিন পদার্থ। তাহলে কি কি বললাম, বরফ, টেবিল, পেন্সিল, ইট ইত্যাদি কঠিন পদার্থ। এখন শোনো
তরল পদার্থ। তরল পদার্থের নিজস্ব আয়তন আছে, তাহলে কি বলেছি, তরল পদার্থের নিজস্ব আয়তন রয়েছে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না, নির্দিষ্ট আকার থাকে না। যেমন পানি তরল পদার্থ, এটি আমি গ্লাসে রাখলাম, আবার এটি কি করলাম যে একটা কৌটাতে রাখলাম, আবার পানিতে মাটিতে ফেলে দিলাম। তো রাখো, পদার্থে তরল পদার্থে নিজস্ব আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার থাকে না, আকার থাকে না। আমি এই তরল পদার্থ যে কোথাও আমি সুন্দর করে রেখে দিতে পারবো। তরল পদার্থ যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, তো আমি যে পাত্রেই রাখি না কেন ওই পাত্রের আকারটি ধারণ করবে। উদাহরণ হিসেবে বলা যায়, ফলের রস গ্লাসে খাললে গ্লাসের আকার ধারণ করে, টেবিলে বা মেঝেতে পড়লে চারদিকে ছড়িয়ে পড়ে, পানি শরবত দুধ তেল ফলের রস ইত্যাদি তরল পদার্থ। কিছু তরল পদার্থের নাম লিখো, তখন অবশ্যই সুন্দর করে তোমরা এটা লিখতে পারবে। তাহলে কি কি বলছি, পানি শরবত দুধ তেল ফলের রস ইত্যাদি হচ্ছে তরল পদার্থ। এখন শুনো বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থে নির্দিষ্ট কোনো আয়তন এবং আকার নেই, বদ্ধ পাত্রে রাখলে পাত্রের পুরো জায়গা দখল করে থাকে, বায়ু এবং জলীয় বাষ্প বায়বীয় পদার্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের তাহলে আজকে যে অংশটি আলোচনা করা হলো, পদার্থ কি, পদার্থের বৈশিষ্ট্য লিখো, পানির তিন অবস্থা বিস্তারিত আলোচনা করো, তাহলে নিশ্চয় বুঝতে পারছো যে তোমাদের বাড়ির কাজটি কি হচ্ছে। তাহলে এইচডব্লিউ হচ্ছে পদার্থ কি, পদার্থের বৈশিষ্ট্য লিখো, পদার্থের তিন অবস্থা বিস্তারিত আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই সুন্দর করে তোমাদের যে প্রাথমিক বিজ্ঞান বইটি রয়েছে এই বই থেকে পদার্থ কি, পদার্থের বৈশিষ্ট্য এবং পানি যে তিনটি অবস্থা রয়েছে যেগুলো পড়ানো হলো এগুলো সুন্দর করে পড়বে, আর বাসায় থাকবে, বাসায় থেকে সুন্দর করে এগুলো নোট করবে। অবশ্যই মনে রাখবে যে সচেতনতাই তোমাকে সুন্দর এবং সুস্থ রাখতে পারে। তুমি সচেতন থাকবে, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।